এটা একদম সত্যি কথা, এই ছটা খাবার খেলে থাইরয়েডের রোগ অনিবার্য। একজন সুস্থ ব্যক্তি যে কোনো সময়ে এই সমস্যায় আক্রান্ত হতে পারেন, আর যারা ইতিমধ্যেই থাইরয়েডের সমস্যায় আক্রান্ত তাদের রোগের জটিলতা অনেক গুণ বৃদ্ধি করবে এই ছটা অতি সাধারণ খাবারই। শুরুতে জানিয়ে রাখি, এই ভিডিওটিতে থাইরয়েডের যে সমস্যার সম্বন্ধে আলোচনা শুরু করেছি তার নাম হাইপোথাইরয়েডিজম। অনেকেই থাইরয়েড বলতে রোগ বোঝেন, অনেকেই দেখি বলেন আমার থাইরয়েড হয়েছে, কিন্তু কথাটা একেবারে ভুল। থাইরয়েড কোনো রোগ নয়, এটা একটা গ্ল্যান্ড বা গ্রন্থি যা প্রতিটি মানুষের শরীরেই থাকে। আর থাইরয়েডের রোগের নাম হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম প্রভৃতি। যে রোগের আলোচনা করছি তা হাইপোথাইরয়েডিজম। থাইরয়েডের এই সমস্যা তথা রোগটি বেশি দেখা যায় এই হাইপোথাইরয়েডিজমে আক্রান্তদের বেশিরভাগই মহিলা। বলা যায় প্রতি 10 জন হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তির 9 জনই মহিলা। হাইপোথাইরয়েডিজম থাইরয়েড গ্রন্থির এমন এক অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি কাজ করে না, অর্থাৎ নিষ্ক্রিয় হয়ে পড়ে। হাইপোথাইরয়েডিজম এর প্রধান লক্ষণগুলো হলো ওজন বৃদ্ধি, জল জমা ত্বকের বা চামড়ার খসখসে ভাব বা শুষ্কতা, চুল পড়া, অমনোযোগ, মুখ ফোলা, মানসিক অবসাদ, ঠান্ডা সহ্য করতে না পারা, চিন্তাধারার গতি স্লথ হয়ে যাওয়া, ঘামের পরিমাণ কমে যাওয়া প্রভৃতি। যাই হোক, জেনে নেব কোন ছটা খাবার হাইপোথাইরয়েডিজমের রোগীরা এবং এমনকি কোনো সুস্থ ব্যক্তি বিশেষ করে মহিলারা খাবেন না, আর এর পাশাপাশি জানব এই ছটি খাদ্যদ্রব্য ছাড়াও কোন কোন খাদ্যদ্রব্য কোনো হাইপোথাইরয়েডিজমের অর্থাৎ থাইরয়েডের সমস্যায় ভুগছেন এমন রোগীরা খেতে পারবেন না। আর হ্যাঁ, এই হাইপোথাইরয়েডিজমের অতি কার্যকরী এক আয়ুর্বেদিক ঔষধের সন্ধান দেব আপনাদের, যা এই রোগকে গোড়া থেকে নির্মূল করে দেবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি যে ওষুধই খান না কেন, কি খাবেন আর কি খাবেন না এটা কিন্তু মেনে চলতেই হবে, সে আপনি অ্যালোপ্যাথি ওষুধ খান বা আয়ুর্বেদিক ওষুধ খান। আসুন জেনে নেব কোন ছটা খাবার বা খাদ্যপাদান কোনো থাইরয়েড পেশেন্ট এবং এমনকি কোনো সুস্থ ব্যক্তির পক্ষেও খাওয়া উচিত নয় থাইরয়েড সমস্যা থেকে বাঁচতে হলে। 1 নম্বর বাঁধাকপি, 2 নম্বর ফুলকপি। কি চমকে গেলেন নাকি বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস হবে, কষ্ট করে ভিডিওটি পুরো দেখুন। যাই হোক, 3 নম্বর মূলো, 4 নম্বর ঢেঁড়স বা ভিন্ডি, 5 নম্বর চিনে বাদাম এবং 6 নম্বর হলো তৈলবীজ যেমন তিল, সর্ষে প্রভৃতি। আসলে কিছু খাদ্যদ্রব্য রয়েছে যাতে গয়ট্রোজেন্স নামক এক পদার্থ থাকে। এই গয়ট্রোজেন্স মানুষের দেহের থাইরক্সিন হরমোন তৈরি এবং তা ব্যবহার করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। এই গয়ট্রোজেন্স পূর্বোক্ত 6টি খাদ্যদ্রব্যে প্রচুর পরিমাণে রয়েছে, তবে এতে হতাশ হওয়ার কিছু নেই, সবকটি খেতে পারবেন, একটু সতর্ক হয়ে খেতে হবে আর কি। কী সেই সতর্কতা? ফুলকপি, ঢেঁড়স নিয়ে তেমন কোনো সমস্যা নেই, কারণ এগুলো রান্না করেই খাওয়া হয়, তবে ভালোভাবে সেদ্ধ করতে হবে, সুসিদ্ধ হলে গয়ট্রোজেন্স দূর হয়ে যায়। বাঁধাকপির স্যালাড অনেকেই খান, বাঁধাকপির স্যালাডের কিছু উপকারিতাও আছে, তবে কাঁচা বাঁধাকপির স্যালাড না খেয়ে পাতাগুলি সেদ্ধ করে নিয়ে স্যালাডে মেশাতে হবে। এবার মূলো, কাঁচা মূলো অনেকেই পছন্দ করেন, মাসে একদিন কয়েক টুকরোর বেশি খাবেন না, রান্না করেই খাবেন মূলো যদি খেতে হয়। তিল, বিভিন্ন তরি তরকারিতে তিল বা তিল বাটা যোগ করেন অনেকেই, এক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, তিল বা তিল বাটা আগে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর তরকারিতে যোগ করবেন। সবশেষে বাদাম, চিনে বাদাম বহু মানুষ ভিজিয়ে খান, মানে কাঁচাই খান, এতে উপকারিতা থাকলেও গয়ট্রোজেন্স কিন্তু থাকেই। পুরুষেরা অল্প পরিমাণে খেতে পারেন সপ্তাহে 1-2 দিন, তবে মহিলাদের পক্ষে না খাওয়াই ভালো, সেটা বুদ্ধিমানের কাজ হবে। খেতে হলে কাঁচা বাদাম না খেয়ে ভাজা বাদাম খাবেন, মাঝে মাঝে সপ্তাহে 2-1 দিন ভাজা বাদাম খেতেই পারেন, কারণ হাইপোথাইরয়েডিজমের ঝুঁকি মহিলাদেরই বেশি, অনেক বেশি, সুতরাং বাদাম মহিলারা না খাওয়াই ভালো, খেলে ভাজা খাবেন। আর কয়েকটি খাবারের নাম জেনে নিন সংক্ষেপে, সেগুলি অবশ্য সুস্থ ব্যক্তি খেতে পারেন, তবে থাইরয়েডের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা খাবেন না বা
সতর্কভাবেই খাবেন, যেমন ময়দাজাত খাদ্য এই রোগীরা কমই খাবেন, কফি হাইপোথাইরয়েডিজমের রোগীরা কমই খাবেন সপ্তাহে দু একবার, বিশেষ করে থাইরয়েডের ওষুধ খাওয়ার কয়েক ঘন্টা আগে বা পরে। সয়াবিন বা সয়াবড়ি, ব্রোকলি, বাটার, মাংস, ভাজা খাবার, বেশি চিনিযুক্ত খাবার, চকোলেট যতটা কম খাবেন ততই ভালো। তাছাড়া ডালও সপ্তাহে দু এক দিনের বেশি হাইপোথাইরয়েডিজমের রোগীরা খাবেন না। এবার বলবো হাইপোথাইরয়েডিজমের সঠিক, কার্যকরী এবং নিরাপদ আয়ুর্বেদিক ওষুধের বিষয়ে। জানিয়ে রাখি, যারা থাইরয়েড সমস্যার জন্য নিয়মিত ওষুধ খান তারাও তার পাশাপাশি এই অতি কার্যকরী আয়ুর্বেদিক ওষুধটি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ওষুধ থাইরয়েড ফাংশনস স্বাভাবিক করে তোলে, এতে T3, T4 এবং TSH হরমোন স্বাভাবিকভাবেই উৎপাদিত হয়। থাইরয়েডের রোগীরা যে সমস্যা ভোগেন, যেমন ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, ক্লান্তি দূর করে, হেয়ার ফল বা চুল পড়া কমিয়ে দেয়, ফোলা ভাব, ত্বকের শুষ্কতা বা খসখসে ভাব, উদ্বেগ, মানসিক চাপ, শরীরের ব্যথা যন্ত্রণা সবই রোধ করে এবং দূর করে এই ওষুধ। ওষুধটি প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের ফর্মুলায় তৈরি। এই ওষুধের নাম জাইনোভা থাইরয়েড সাপ্লিমেন্ট কাস্টনার গুগগুলু। ভারতের অসংখ্য ওষুধ প্রস্তুতকারী সংস্থা এটি তৈরি করলেও বেশিরভাগই সঠিক ফর্মুলায় তৈরি করা হয় না বা এতটা কার্যকরীও নয়। একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট হিসেবে অসংখ্য রোগীকে কাস্টনার গুগগুলু প্রেসক্রাইব করেছি, কিন্তু এই জাইনোভা থাইরয়েড সাপ্লিমেন্ট কাস্টনার গুগগুলু যে রোগীদের প্রেসক্রাইব করেছি তারাই বেশি উপকৃত হয়েছেন। যে থাইরয়েড হরমোন সাপ্লিমেন্টস থাইরয়েডটি হাইপোথাইরয়েডিজমের রোগীদের দেওয়া হয় সে সকল ওষুধের থেকে এই জাইনোভা 10 গুণ বেশি শক্তিশালী। এছাড়া এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, যদি ওষুধটি কিনতে চান তাহলে সেই লিঙ্কে গিয়ে কিনতে পারেন। কিভাবে খাবেন ওষুধটি তা জেনে নিন। সকালে ঘুম থেকে উঠে একেবারে খালি পেটে 2টি ট্যাবলেটস এবং ডিনারের অর্থাৎ রাতের খাবারের আগে 2টি ট্যাবলেটস খেতে হবে। বেস্ট রেজাল্টস পেতে অন্তত 90 দিন ওষুধটি খেতে হবে। অনেকের ক্ষেত্রে একটু বেশি সময়ও লেগে থাকে, আসলে সম্পূর্ণ সুস্থ হতে একদিন তো চিকিৎসা নিতেই হবে। আর বিভিন্ন তথাকথিত চিকিৎসকরা বিভিন্ন ভিডিওতে ব্লগে দাবি করেন তাদের অমুক ওষুধ তমুক উপায় 7 দিনে বা 15 দিনে থাইরয়েডের সমস্যা দূর করে দেবে। এটা শুধু মিথ্যাই নয়, অনৈতিক, চিকিৎসা শাস্ত্র বিরোধী। যাই হোক, থাইরয়েডের সমস্যা এবং সারাজীবন ধরে ক্ষতিকর সাপ্লিমেন্টস খাওয়া থেকে মুক্তি পেতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে জাইনোভা থাইরয়েড সাপ্লিমেন্টস কাস্টনার গুগগুলো কিনতে পারেন। এই আয়ুর্বেদিক ওষুধ থাইরয়েডের রোগের জন্য আশীর্বাদ স্বরূপ। ওষুধটি নিয়মিত সেবন করুন এবং ভিডিওতে উল্লেখিত খাবার খাওয়ার নিয়মগুলি মেনে চলুন। আশা করি অবশ্যই সুস্থ হবেন, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।